করেছেন আমাদের দেশে, যাদের তার কোনো শেখ আছে। যেমন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, নারীদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত, এবং মেধাভিত্তিক আমরা দেখতে পারি যে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদেরকে উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে রেখেছেন। আমাদের এই নেত্রী শেখ হাসিনার কারণে অতীতে নারীরা যেখানে সব বিভিন্ন সব সেক্টরে কাজ করতেন, আজকে কিন্তু নারীরা আমাদের এই বাংলাদেশে বিভিন্ন হার্ড সেক্টরে কাজ করছেন। আমার জানা মতে প্রায় 500 উপজেলার মধ্যে 100 উপজেলা ইউনো হিসাবে যিনি উপজেলা পর্যায়ে সরকারের একজন নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি মহিলা। আমার জানা মতে 64টা জেলাতে প্রায় জেলার প্রশাসক হিসাবে অন্তত 10 জন মহিলা আজকে আমার কৃষি সেবক হিসাবে কাজ করছে। ঠিক তদ্রুপ পুলিশ সুপার, যেটা অত্যন্ত হার্ড সেক্টর, সেই পুলিশ সুপার কিন্তু আমাদের মহিলা এখন খুব সুনামে চলে কাজ করছে। আর যারা আমাদের এই সমাজের কারণে যে সমস্ত মহিলারা নিগৃহীত রয়েছেন, বঞ্চিত রয়েছেন, সেই সমস্ত মহিলাদেরকে আমাদের নেত্রী শেখ হাসিনা তাদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। আমার জানা মতে বাংলাদেশের উন্নয়ন সমস্ত কর্মকাণ্ডে প্রায় 33% মহিলাদেরকে অংশগ্রহণ বাধ্যতামূলক। কারণ আমি একজন জনপ্রতিনিধি, আমি জানি যে বাংলাদেশ সরকারের সংবিধানে এই মহিলাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে 33% অংশগ্রহণ সুনিশ্চিত করতে হয়। আমাদের এই মহান নেত্রী কি বলছেন, মাতৃত্ব ভাতা বলছেন, সারা বাংলাদেশে কয়েক লক্ষ প্রতি বছর গরিব দরিদ্র মহিলাদেরকে মাতৃত্ব ভাতা 6 মাস 2 বছর এই প্রায় 24,000 টাকা দেওয়া হয়। বিধবা মাতা, বয়স্ক মাতা এবং পঙ্গু মাতা, এই ক্ষেত্রে আমরা সব কিন্তু নারী বলাই থাকি আমাদের নীতিতে মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যে পরিবারে মহিলা প্রধান, যেই পরিবারকে মহিলা কাজ করে খাওয়ায় তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই যে রাষ্ট্রের বিধিবিধানের মধ্যে নারীদেরকে যে প্রাধান্য দিয়েছেন জাতির কন্যা, সে জন্যেই আজকে বাংলাদেশের নারীরা তাদের কর্মক্ষেত্রে এগিয়ে আসছে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে, বিভিন্ন উদ্যোক্তায়, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে আজকে নারীরা সফল